हे तरुण जुबाकी राम, हे अमर बंधुरा, हे अमर मुरब्बिया राम। सुन रेखे दिन बाबा, जेने रेखे दिन बाबा, इराकेर जमीने कुफार जमीने एक जन आमार अमुस्लिम भाई খ্রিস্টান পাদ্রী ধর্মীয় পণ্ডিত তিনি ঘোষণা করলেন, আমি চারটে প্রশ্ন করব, যদি কেউ আমার চারটে প্রশ্নের উত্তর দিতে পারে, যুক্তি এবং উক্তির মাধ্যমে যদি দিতে পারে, আমি তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব, আর কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করে আর উত্তর যদি না দিতে পারে, তাহলে আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। হে তরুণ যুবকী রাম, হে আমার মুরব্বী আনিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কুফা নগরীতে ছড়িয়ে গেল এই কথাটা, কে তার চ্যালেঞ্জ গ্রহণ করবে? একজন পণ্ডিত ঘোষণা করেছে, একজন পণ্ডিত ডাক দিয়েছে, যদি কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করে, চারটে প্রশ্নের যদি উত্তর দিতে পারে। এমন সময় দেখা যায় একজন যুবক মানুষ, তিনি তার চ্যালেঞ্জকে গ্রহণ করলেন। সেই যুবক মানুষটি ছিলেন মুসলমান, সেই যুবক মানুষটি ছিল মুসলমানদের নেতা, সেই যুবক মানুষটি ছিল মুসলমানদের ইমাম। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা। কুফার ওই বিখ্যাত পণ্ডিত সেই সময় যখন ঘোষণা দিলেন, আমার আপনার ইমাম ইমামে আজম, তখন ইয়ং ম্যান একেবারে যুবক মানুষ হযরতে ইমাম আজম আবু হানিফা হুজুর, তখন কুফার ওই পণ্ডিতের চ্যালেঞ্জকে গ্রহণ করলে। চারিদিক থেকে মানুষ আকাঙ্ক্ষিত হলো, আরে বাপরে বাপ, বিরাট বড় পণ্ডিত, নাম করা পণ্ডিত, সে বলেছে চারটে প্রশ্ন করব, চারটে প্রশ্ন করব, আপনার চারটে প্রশ্নের উত্তর যে যুক্তি এবং তার সঙ্গে উক্তি, যুক্তি এবং উক্তি, এই দুটো দিয়ে উত্তর দিতে পারবে, তার হাতে হাত দিয়ে তার ধর্ম গ্রহণ করব। আর যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেছ অথচ উত্তর দিতে পারুনি, তাহলে আমার হাতে হাত দিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করার কেউ নাই, চ্যালেঞ্জ গ্রহণ করার কেউ নাই, ইমামে আজম আবু হানিফা হুজুর চ্যালেঞ্জটা গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচার হয়ে গেল চারিদিকে, চারিদিকে প্রচার হয়ে গেল, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়েতে নির্দিষ্ট জায়গা ঠিক করা হলো, ওই পণ্ডিতের ওই পাদ্রির অনুগামীরা এসে হাজির হলো, হাজার হাজার মানুষ ইমামে আজম আবু হানিফা হুজুরকে যারা ভালোবাসেন মুসলমানরা তারাও এসে হাজির হলো, হাজার হাজার মানুষ চারিদিকে হৈ হৈ করছে, আজকে কে জেতে আর কে হারে। এমনি তো মুসলমান আমরা একটু হিরিক ভালোবাসি, তাই তো নাকি? আমরা একটু হিরিক ভালোবাসি, হিরিকে মুসলমান, হ্যাঁ হিরিক যেখানে মুসলমানের ছেলে সেখানে। দেখেননি এক বাদাম কাকু বেরিয়েছিল, বাদাম কাকু, এখন তো সেলিব্রিটি হয়ে গেছে বাদাম কাকু, মুসলমানের ছেলেরা বেশি হাইলাইট করেছে, বুঝতে পারছি? ওরে বাপ রে বাপ, কি রে ভাই, বাদাম 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 করে পেরেশান, এখন হাইলাইট হয়ে গেছে বাদাম কাকু, এখন ভোটের প্রচারে যাচ্ছে, ভোটের প্রচারে যাচ্ছে, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আপনাদের ভাঙরে এসেছিল, হাজার হাজার মানুষ, উড়ি বাপরে বাপ, সাদা সিধা একটা মানুষ বাদাম বিক্রি করত, সেখান থেকে ভাই আমার তার ওই কেক কপি করে ছড়িয়ে দিল, ও বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, এ এমন বুবু বুবু করে দিল, মুসলমানের ছেলেটা খেপে একদম লাল হয়ে গেল। হিরিকে মুসলমান হবেন না বাবাজি, একটু ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় জানুন, বোঝার চেষ্টা করুন, ইসলামকে বুঝুন।
আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, তবে আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। বন্ধুরা আমার চারটে প্রশ্ন, চারটে প্রশ্ন চারিদিক থেকে মানুষ এসে হাজির হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরুব্বিয়া নেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করন। চারিদিক থেকে হাজার হাজার মানুষ নির্দিষ্ট দিনের নির্দিষ্ট জায়গাতে সে হাজিরা দিয়ে দেন, সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। ভাই আমার মঞ্চে সে আগে থেকে পণ্ডিত বাবু এসে বসে আছেন, প্রবীণ মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ তিনি চেয়ারে বসে আছেন। সেখান থেকে আওয়াজ দিয়ে বলছেন, কে আছো তোমরা, চ্যালেঞ্জ গ্রহণ কে করেছো, কে মুসলমানদেরকে ইমাম আছে, আমার চ্যালেঞ্জ কে গ্রহণ করেছে, আজকে এখানে আসার কথা কই, কই সে এসেছে আজকে এখানে। এমন সময় দেখা যায় পেছন দিক থেকে হাত তুলে আওয়াজ দিয়েছেন, ইমামে আজম আবু হানিফা, আমি হলাম মুসলমানদের ইমাম, আমি ইমামে আজম আবু হানিফা, আমি নোমান বিন সাবেন, আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম। বলে বাবা তোমার বয়স কম, তুমি ইয়ং মানুষ, ছোট বয়স, কাঁচা বয়স, পারবে না বাবা, পারবে না, বসে পড়ো, বসে পড়ো, চ্যালেঞ্জ গ্রহণ তুমি করো না, তোমার ভালোবাসার মানুষদের কাছে অপমানিত হয়ে যায় বাবা, তোমার ভালোবাসার মানুষদের কাছে লজ্জিত হয়ে যায় বাবা, চ্যালেঞ্জ গ্রহণ করতে যেও না বাবা, তুমি অসম্মানিত হয়ে যাবে, বসে পড়ো বাবা, বসে পড়ো। ইমামে আজম আবু হানিফা হুজুর বলেন, আমি হলাম মুসলমানদের ইমাম, আমি হলাম ইমামে আজম, আমাকে লোকে ইমামে আজম বলেন, সারা আজমের ইমাম বলেন, এত সম্মান আমাকে করেন, আমি মুসলমানদের নেতা, আমি হলাম আবু হানিফা, আমি আপনার লেকচার শোনার জন্য আসি নাই, আমি আপনার বক্তৃতা শোনার জন্য আসি নাই, আমার বয়স কম হতে পারে, কিন্তু আমি আপনার চ্যালেঞ্জটা গ্রহণ করা আমার ক্ষমতা দেখিয়েছি, আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, আপনি চিন্তা করবেন না, ভাববেন না, আপনার চারটে প্রশ্নের উত্তর যুক্তি এবং উক্তির মাধ্যমে আমি দিয়ে দেব, আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন। বসতে অসুবিধা হচ্ছে নাকি, একটু এগিয়ে গিয়ে আসেন তো ভাই আমার, একটু মানুষজনকে একটু ঢুকতে দেন, একটু আপনারা বসে যান, যারা বসেননি একটু বসে যান, একটু এগিয়ে গিয়ে আসেন, একটু ভাইদের বসিয়ে দেন, আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, দেখেন 12টা বেজে গেছে, আপনাদের 12টা বেজে যায়নি তো, হবে তো একটু নাকি, দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু ঢুকে পড়ুন না ভাই, যারা দাঁড়িয়ে আছে একটু ঢুকে পড়েন, একটু পরেই তো দোয়া করে দেবো, আর বেশি অজ করবো না, বেশি কষ্ট দেবো না, ঠান্ডার রাত, বেশি অজ করবো না, দরুদ শরীফ আল্লাহুম্মা, আজকের যুগেতে দেখো সব বাড়িতে পণ প্রথা যেন এক ভাইরাসের নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় মঞ্চে বসে আছেন ওই পণ্ডিত,
পাদ্রী সাহেব পণ্ডিত সাহেব মঞ্চে বসে আছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম পেছন থেকে তাকে রাস্তা করে দেওয়া হয়েছে ভিটঠেলে 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 মঞ্চের সামনে চলে এসেছেন পাদ্রী সাহেব বলছেন তাহলে শুরু করি প্রশ্ন শুরু করি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুরু করবেন বটে তার আগে আমার একটা প্রশ্ন আছে হে পণ্ডিত সাহেব আমার একটা প্রশ্ন আছে তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন বলে আচ্ছা বলুন তো দেখি প্রশ্নকারীর সম্মান বেশি না উত্তরদাতার সম্মান বেশি সম্মান কার বেশি যে প্রশ্ন করে তার না যে উত্তর দেয় তার প্রশ্ন আপনি যা খুশি করতে পারেন পকেটে লিখে নিন ঘর থেকে বই আজকে মুহিবুল্লাহ হুসাইনি আসছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি কিছুই জানি না আমার যেটুকু মগজে আছে সেটুকু থেকে বলতে হবে আর আপনি মগজটা বই থেকে তুলে নিয়ে এসেছেন কি কারো বুদ্ধি নিয়ে নিয়েছেন কথা ঠিক না তাহলে উত্তর দাতার সম্মান বেশি বেশি হে তরুণ যুবকেরাম পাদ্রী সাহেব ছিলেন জ্ঞানী মানুষ পণ্ডিত সাহেব ছিলেন জ্ঞানী মানুষ তিনি বুঝতে পেরে গেলেন আমি মঞ্চে বসে বসে রাজার মতো প্রশ্ন করব আর উনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই কি বলে সামান্য একজন সাধারণ মানুষের মতো উত্তর দেবেন এটা হতে পারে না বরং উনি ঘুরিয়ে বললেন ওই আসনটা আমাকে ছেড়ে দিন আর আমার আসনে আপনি আসন পণ্ডিত সাহেব জ্ঞানী মানুষ ছিলেন বুজুর্গ ছিলেন শিক্ষিত মানুষ ছিলেন বুদ্ধিজীবী মানুষ ছিলেন প্রবীণ মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তিনি হুজুরের কথার উত্তর দিলেন ঠিক আছে বাবা আপনি আমার জায়গায় চলে আসুন আর আপনার জায়গাতে আমি যাই নিচে গিয়ে পণ্ডিত একটা চেয়ারে বসলেন আল্লাহর মাহবুব বান্দা ইমামে আজমকে মঞ্চের উপর সিংহাসনে বসিয়ে দিলে জোরে হবে না জোরে হবে না এবার তিনি আমার আপনার ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মঞ্চে এসে বসে গেলেন মঞ্চে যখন এসে বসলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহর রহমান রহিম আল্লাহ তিনটে নামে আল্লাহকে ডেকে আল্লাহর নামের শুরু করছি বলেন তিনি বাবা মঞ্চে এসেন স্টেজে উঠে মঞ্চে এসে আল্লাহর নাম নিয়ে বসে গেলেন ইসলামের নিয়ম হলো যখন তুমি ভালো কাজ কিছু শুরু করবে শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করবে যদি তুমি আল্লাহর নাম নিয়ে শুরু করো আমার আল্লাহর করুণা রহমত তোমার সঙ্গে থাকবে বান্দা তুই আমাকে ডেকেছিস বান্দা তুই আমাকে ডেকেছিস বান্দা তুই আমাকে স্মরণ করেছিস ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলেছিস আমি আল্লাহ তোকে ডাকে না সারা দিয়ে থাকতে পারি না লব্বাইক 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 ইয়া আব্দি হে আমার বান্দা আমি হাজির আমি হাজির আমি হাজির জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্য আমরা আমরা কোনো কাজ করতে গেলে আল্লাহর নাম ভুলে যায় আমাদের মনে থাকে না মনে থাকবে কি করে সে কালচার তো আমাদের নাই সে কালচার আমাদের নাই নবী যা শেখালেন আমরা শিখিনি নবী যা বোঝালেন আমরা বুঝিনি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আমার বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কত কষ্ট করেছিলেন উম্মতকে শিখিয়ে দেওয়ার জন্য উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য আমার নবী কত কষ্ট করেছেন আর আমি আপনি রাসূলের সে তরিকা রাসূলের সে সুন্নতকে গ্রহণ করতে পারি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা
सुने रेखे दिन बाबा जेने रेखे दें हे मुसलमान एक ख्याल कर এমন সময় আল্লাহর মাহবুব বান্দা সেই সময় আল্লাহর নাম নিয়ে সিংহাসনে বসে বললেন বসে পরে বললেন হে পাত্রী সাহেব হে পণ্ডিত জি এবার আপনি আমাকে বলুন আপনার প্রশ্নগুলি করুন সেই সময় পণ্ডিত জি বললেন বাবা পারবে না বাবা শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করলেন তুমি তোমার সম্প্রদায়ের মানুষের কাছে অসম্মানিত হয়ে যাবে তোমার অত ব্রেন নাই বাবা অত বড় তুমি জ্ঞানী মানুষ হও না বাবা বয়স তোমার কম তুমি শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করেছো তবে তুমি যখন জিজ্ঞাসা করেছো তুমি যখন চ্যালেঞ্জ গ্রহণ করেছো আমি তোমাকে প্রশ্নটা করতে থাকেন ভাই আমার পণ্ডিতকে সে সময় পণ্ডিত সাহেবকে বললেন হে পণ্ডিত জি হে পণ্ডিত জি আপনি আপনার প্রশ্ন করুন উত্তর দিতে পারবো কি না পারবো চিন্তা করবেন না তবে আমি আল্লাহর উপর ভরসা রেখেছি ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তরটা যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব আমি বিশ্বাস আমি যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব বাবা মাথায় রাখবে এক যুক্তি দিতে হবে এমন যুক্তি দেবে যাতে বোকা লোকেরাও মেনে নেয় এমন যুক্তি দেবে মাস্টার বোঝায় না স্কুলে এক একটা মাস্টার লোকে বলে না ভালো মাস্টার রে কেন বলে বলুন তো আরে আমি নিজেও তো মাস্টার আমি নিজেও তো টিচার হাই স্কুল টিচার আপনারা জানেন হয়তো 13 বছর সার্ভিস লাইফ আমার স্কুল সার্ভিস কমিশনে আমি এই বেঙ্গলে ইস্টার্ন জোনে বেঙ্গলে আমি 3 নম্বরে র‍্যাঙ্ক করেছিলাম আল্লাহ করিয়েছিলেন আপনাদের দোয়ায় আমি 3rd হয়েছিলাম তো 13 বছর সার্ভিস আমার তো ওই লোকে বলে না মাস্টারটা খুব ভালো রে আসলে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বোঝায় যাতে খুব ব্রেনি ছেলেরা তারাও বুঝতে পারে আবার নরমাল ব্রেন তারাও বুঝতে পারে আবার একেবারে বোকা গবেট যারা তারাও বলে না স্যার বুঝে নিয়েছি যা বলেছেন বুঝতে পেরেছি এই যে বোঝানোর ক্ষমতা আমার নবী হলেন শ্রেষ্ঠ টিচার আমার নবী হলেন লিডার টিচারদের টিচার টিচারদের টিচার একদিন আমার নবী দুটো রেখা টেনেছেন দুটো দাড়ি টেনেছেন টেনে বলেন সাহাবীরা কিছু বুঝতে পারছো কিছু বোঝা যাচ্ছে বলে হুজুর আপনি বোঝালে বুঝবো কি করে বুঝবো বলে বলবো বলে বলুন বলুন হুজুর বলে দেখো বাবা একটা বড় দাড়ি আর একটা ছোট দাড়ি একটা বড় সরল রেখা একটা ছোট সরল রেখা আমরা যেমন সরল রেখা বলি লাইন দাড়ি বলে তার মানে কি হুজুর বলে বলি তাহলে বলে বলো বলুন হুজুর তখন বলছেন দেখো বাবা এই যে একটা বড় আর একটা ছোট এই বড়টা হলো তোমাদের ড্রিম তোমাদের স্বপ্ন তোমাদের আশা তোমাদের আকাঙ্ক্ষা একতলা বাড়ি করেছো স্বপ্ন তোমার আছে যে আমার দুটো ছেলে দোতলা করতেই হবে একটা একটা তোমার দোকান তোমার স্বপ্ন হচ্ছে দুটো ছেলে আমার দুটো দোকান করে দিতে হবে দুই ছেলেকে দুটো দোকান করে দেব এক বিঘা জমি আছে ছেলে হচ্ছে দুটো মনে মনে নিয়ত আছে আমার কোন রকমে মরার আগে যেন দুই ছেলেকে দুই বিঘা জমি করে দিয়ে মরতে পারি যে তোমার স্বপ্ন তোমার ড্রিম একটা গাড়ি থাকলে তিনটে গাড়ি কিনবো একটা ফ্ল্যাট থাকলে চারটে ফ্ল্যাট কিনবো একটা ব্যবসা থাকলে চারটে ব্যবসা করব এটা হলো তোমার ড্রিম বড়টা এই বড় রেখাটা হলো বড় ডাড়িটা হলো তোমার ড্রিম তোমার স্বপ্ন তোমার আশা তোমার আকাঙ্ক্ষা আর ছোটটা হলো তোমার হায়াত তোমার হায়াত তোমার ড্রিম ফুলফিল হবে না তোমার স্বপ্ন পূর্ণ হবে না তার আগে তোমার মত হয়ে যাবে আচ্ছা নবী যা বোঝালো এতে সব ধরনের মানুষ বুঝবে না বোকা মানুষও বুঝবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার তাহলে এখান থেকে আমরা একটা চরম শিক্ষা নিলাম আমরা যত দুনিয়া 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 করি হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী এ দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিনের
আর আখেরাতটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, আর আখেরাতটা তোমাদের জন্য হলো উত্তম ভালো। আমরা আখেরাতের চিন্তা ভুলে গেছি, কবরের কথা বললে বলি একদম বলবি না, কবরের কথা একদম বলবি না, বড্ড ভয় লেগে যায় আমাকে, মরার কথা বলবি না, মরবো না আমি, মরার কোনো স্বপ্ন নাই, মরার ব্যাপারে কোনো প্রিপারেশন নাই, মৃত্যুর জন্য কোনো তৈরি নাই, মৃত্যুর জন্য কাটলি তার গোছানো নাই। নবী বলছেন যে মৃত্যুর আগে তৈরি হয়ে গেল, কাটলি যে গুছিয়ে নিল, যাবার জন্য প্রিপারেশন নিল, পৃথিবীর বুকে সেই ব্যক্তি হল চালাক বন মানুষ। আমরা বলি যে পাঁচ বিঘে জমি করেছে, দশটা ফ্ল্যাট তৈরি করেছে, পঞ্চাশটা বায়ামার বায় ৫০ লাখ টাকা জমিয়েছে, সেই হলো চালাক। কিন্তু নবী বলছেন না, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য উত্তম। অর্থাৎ সেই পরকালের জন্য কি করতে হবে, পাথেয় সংগ্রহ করতে হবে, পাথেয়। কলকাতায় গেলে টাকা পয়সা নিয়ে যেতে হবে, না হলে হেঁটে হেঁটে ঘরে আসতে হবে। বোম্বাই গেলে টাকা পয়সা নিয়ে যেতে হবে, না হলে হেঁটে হেঁটে ঘরে আসতে হবে, না খেয়ে শুকিয়ে থাকতে হবে। আর আপনি কবরে যাবেন, অচেনা অজানা জায়গায় যাবেন, জীবনে কখনো আপনি জাননি বাবা, সেই জায়গায় একবার যাবেন, সেই জায়গার জন্য আপনি কোনো প্রিপারেশন নিলেন না। হুজুররা এত বলেছিল তাও বুঝলেন না, বাবা হারাম কাজ করিস না, বাবা অন্যায় কাজ করিস না, বাবা সুদ খেও না, বাবা ঘুষ নিও না, বাবা জেনা করো না, বাবা ব্যভিচার করো না, পিতামাতার গায়ে হাত দিও না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না, এত কথা বলেছিল, এত কথা হুজুররা বলেছিল। দূর ঘোড়ার ডিম রাখ তো, হুজুরদের কথা যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দে, বেরিয়ে আয়, হুজুরদের কথা সব ঘরে নিয়ে আসবি না, যেখানে বসবি সেখানে ঝেড়ে রেখে দিয়ে আসবি, তাহলে শান্তিতে থাকবি। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ। মশার বাচ্চা উঠতে শিখেছে, খুব কাঁপাচ্ছে, মা একটু উড়ব, মা একটু উড়ব, মা শুধু বলছে বাবা এই তুই নতুন উঠতে শিখেছিস, একদম উড়িস না, আমি যখন উঠতে বলবো তখন উড়বি, খালি লাফাবি, মা একটু উড়ব, মা একটু উড়ব। দাঁড়া বাবা, এখন উঠতে বারণ করছি, উড়বি না, আমি একটু ঘুরে আসি, কদিন আর দুই একদিন যাক, একটু পরে উড়বি। যেই মশার মা একটু চলে গেছে, মশার বাচ্চা বলে তো মায়ের কথা শুনলে হবে, আর তো মায়ের কথা একটু উড়ি তো দেখি কেমন লাগে, মো করে চক্র উড়ে, মো করে উড়ে একদম প্রাড়া ফুল পিকআপ একদম ঘুরে এসে হাজির। মাও এসে দেখে খুঁজে পায় না কোথায় গেল, দেখছে এসে হাজির, সাট করে বাবা তোর জন্য হাঁপিয়ে অস্থির হয়ে গেল, কোথায় গেলি বাবা, কোথায় গেলি মা, কিছু মনে করো না মা, একটু উড়ে দেখে এলাম, উড়ে দেখে এলাম, তুমি জানো না মা আমার উড়া দেখে কত লোক খুশি, কত লোক আনন্দিত হয়েছে, আমার ওরা দেখে কত লোক হাততালি দিয়েছে, কত লোক হাততালি বাজিয়েছে। মা বলছে হতভাগা ছেলে, ওরে তোকে হাততালি মারেনি, তোকে মরা মারার চেষ্টা করেছে হতভাগা, তুই বেঁচে গেছিস কোন রকমে। হুজুররা অনেক বলেছে বাবা এটা করুনি ওটা করুনি, মনে মনে করছেন খুব খুব ভালো কাজ করছি, আসলে শয়তান আপনাকে জাহান্নামায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমি আপনি একবারও ভাবিনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা স্টেজে বসে আছেন, মুসলমানদের ইমাম স্টেজে বসে আছেন, পণ্ডিত নিচে বসে আছেন, পণ্ডিতকে বলছেন বাবা পণ্ডিত জি আপনি প্রবীণ মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এবার আপনি আমাকে প্রশ্ন করুন। এমন সময় পণ্ডিত বলছে বাবা ছেলে আচ্ছা বলো তো দেখি বাবা, আচ্ছা বলো তো বাবা, তুমি যখন উত্তর দেবে তাহলে বলো তো দেখি, তোমরা আল্লাহ আল্লাহ করো, তোমরা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের রোনা জারি করো, আল্লাহর নামে উপাসনা করো, নামাজ পড়ো। আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ এখন এই সময় কি কাজ করছে। যুক্তি দিয়ে বলতে হবে এবং উক্তি দিতে হবে, এমন যুক্তি দেবেন যাতে বোকা মানুষরাও বুঝে যায়, আর এমন রেফারেন্স দেবেন, এমন উক্তি দেবেন যে উক্তিটা কাটার কারো ক্ষমতা হবে না।
বলো তোমার আল্লাহ এখন এই সময় কি কাজ করছে বলো, কত বড় পণ্ডিত হয়েছে, বলেছিলাম পারবে না, শুধু শুধু চ্যালেঞ্জ গ্রহণ করলে, আমি এত বড় চ্যালেঞ্জ কি এমনি দিয়েছি নাকি, এত বড় চ্যালেঞ্জটা কি আমি এমনি দিয়েছি যে আমার চারটে প্রশ্নের উত্তর দেবে, তার হাতে হাত দিয়ে আমি তার ধর্ম গ্রহণ করব, আর না পারলে মনে আছে তো আমার ধর্ম গ্রহণ করতে হবে এত লোকের সামনে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, পাদ্রি সাহেব পণ্ডিত জি, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান আপনার প্রশ্নের উত্তর যুক্তি এবং উক্তির মাধ্যমে দিয়ে দেব, যাতে জনগণ মেনে নেয় এবং আপনিও মেনে নিতে বাধ্য হন। আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনার আল্লাহ এখন কি কাজ করছেন, হে পাদ্রি সাহেব হে পণ্ডিত জি শুনে রেখে দেন, আমার আল্লাহ এখন আপনার মতো একজন প্রবীণ, আপনার মতো একজন জ্ঞানী, আপনার মতো একজন বহু শিষ্যের গুরু, আপনার মতো একজন পণ্ডিত মানুষকে এই স্টেজ থেকে নামিয়ে আমার মতো একজন যুবক, আমার মতো একজন অল্প বয়সের মানুষ, আমার মতো একজন মুসলমানদের ইমামকে এই উঁচু সম্মানের সিংহাসনে বসাচ্ছেন, আমার আল্লাহ এখন এই সময় এই কাজটা করছে। এটা হলো আমার যুক্তি। হুজুরের যুক্তি শুনে সবাই বলল ঠিক, হুজুরের যুক্তি শুনে সবাই রাজি হয়ে গেল, পাদ্রি সাহেব পণ্ডিত জি মেনে নিতে বাধ্য হলেন। এবার হুজুর বলেন আমার উক্তিটা শুনে রেখে দাও, আমার রেফারেন্সটা শুনে রেখে দাও, আমার রেফারেন্স হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সারা বিশ্বের বা আমার কোটি কোটি মানুষ কোরআন মাজিদ মেনে চলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা বলে আমার কোরআন মাজিদের রেফারেন্স কাটার কারো ক্ষমতা নাই, পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন মাজিদ মেনে চলে, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ যাকে চান সম্মান দেন, আমার আল্লাহ যাকে চান অসম্মান করেন, আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান। জনগণ মেনে নিল, পাদ্রি সাহেব মেনে নিতে পণ্ডিত জি বাধ্য হলে, উপায় নাই মেনে নিতে বাধ্য হলে, জনগণ বলছে ঠিক বলেছে। এখন পণ্ডিত জি দেখলেন সর্বনাশ, এ তো বেশ যাই তাই লোকের সঙ্গে তো পড়িনি, তো সাধারণ লোক ভেবেছিলাম তা তো নয়, তো সত্যিকারেরই কিছু আছে। আচ্ছা ঠিক আছে, চারটে প্রশ্ন এখনো তিনটে বাকি আছে, ঠিক আছে তুমি মুসলমানদের কত বড় ইমাম হয়েছো, নেতা হয়েছো দেখি। হে তরুণ যুবকেরা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। আহা নবীর আশিক যদি হয়ে যান, আপনি যদি আল্লাহর নেক বান্দা যদি হয়ে যান, আপনার হেফাজতের দায়িত্বটা, আপনার সম্মান রক্ষা করার দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করে না। বন্ধুরা আমার তরুণ যুবকেরা, পণ্ডিতজি বলছে আচ্ছা বলেন তো দেখি, হে মুসলমানদের ইমাম আপনি প্রথম উত্তর দিয়েছেন, দ্বিতীয় উত্তর দিতে পারবেন না, আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহ 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 করেন, আপনার আল্লাহ এখন কোথায় আছেন, ভারতে পাকিস্তানে আফগানিস্তানে জার্মানে রাশিয়াতে কুয়েতে কোথায় আছে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, বড্ড কঠিন প্রশ্ন, যুক্তি এবং উক্তি দিতে হবে,
একটা পেরেছেন দ্বিতীয়টা পারবেন না বলেছিলাম পারবেন না কেন লজ্জিত হতে এলেন হ্যাঁ আপনার আল্লাহ এখন কোথায় আছেন বলেন এমন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সে সময় বলেন আপনার প্রশ্নের আমি উত্তর দেব পণ্ডিত জি তার আগে আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন মাথা চুলকাচ্ছে সর্বনাশ আবার আমাকে কি জালে ফালে ফেলবে রে বাবু আচ্ছা বলেন তো পণ্ডিত জি হোয়াট ইজ আত্মা আত্মা জানেন আত্মা বোঝেন রুহ বোঝেন আচ্ছা বলুন তো মানুষের শরীরে রুহ কোথায় আছে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে পড়ে গেল হাত আর তার ওঠে না পা আর তার চলে না চোখ আর দেখে না কান আর শোনে না মুখ আর বলে না তার মধ্যে কি নাই পণ্ডিতজি বলে রুহ নাই আত্মা নাই বলে হোয়াট ইজ আত্মা আত্মা কি আত্মা কোথায় থাকে মানুষের শরীরে আত্মা কোথায় থাকে পণ্ডিতজি মাথা চুলকে ভেবে নিয়ে বলছে মানুষের সারা শরীরের মধ্যেই থাকে হুজুর বলে আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে আপনি বলছেন আল্লাহ কোথায় আছে আমার আল্লাহ সারা কুল কায়নাতে এর মধ্যে আছেন এটা হলো আমার যুক্তি এটা হলো আমার যুক্তি আর উক্তিটা শুনে রেখে দেন আইনামা তো আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ বান্দা তোরা যেদিকে তাকাস না কেন আমার রহমতের করুণা দৃষ্টি সেদিকে পাওয়া যায় জনগণ স্বীকার করে নিল পাদ্রী সাহেব স্বীকার করতে বাধ্য হয়ে গেলে দু নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে পাদ্রী সাহেব পণ্ডিত জি চিন্তা করছে তাই তো এ তো সাধারণ লোক নয় রে বাবু যাকে তাকে নিয়ে তো পারিনি এ তো কঠিন লোক নিয়ে পড়েছি মনে হচ্ছে দিয়ে দেবে নাকি রে বাবু উত্তর আর কড়া প্রশ্ন করতে হবে অনেক ভেবে চিন্তে তিন নম্বর প্রশ্ন করবে পণ্ডিত জি হুজুর বলছেন পণ্ডিত জি প্রশ্ন করুন পণ্ডিত জি বলছে দাঁড়ান একটু ভাবতে দেন একটু ভাবতে দেন একটু কড়া প্রশ্ন করবো এবার পারবেন না দুটো পেরেছেন মনে করবেন না আপনি জিতে গেলেন আরো দুটো প্রশ্ন বাকি আছে এবারে কিন্তু অনেক কড়া প্রশ্ন হবে বলে ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি রাজি থাকেন যত কড়া কঠিনই প্রশ্ন করেন না কেন ইনশাআল্লাহ আমি আল্লাহ চাইলে উত্তর আপনার দিয়ে দেব তিন নাম্বার প্রশ্ন করুন তিন নাম্বার প্রশ্ন হবে পণ্ডিত জি বলছেন আচ্ছা বলেন তো দেখি আপনারা আল্লাহ আল্লাহ করেন আল্লাহর নামের ইবাদত করেন আল্লাহর নামের তেলাওয়াত করেন আল্লাহর নামে জিকির করেন আল্লাহর নামে রোনা জারি করেন আল্লাহর নামে উপাসনা করেন আচ্ছা বলেন তো দেখি আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শিমাল জুনুব মাশরিক না মাগরিব আপনার আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছেন দিন উত্তর দিন যুক্তি এবং উক্তির মাধ্যমে উত্তর দিন এমন যুক্তি দিতে হবে পাবলিক যাতে বলে হ্যাঁ বুঝে গেছি ঠিক বলেছে সবাই যেন বলে হ্যাঁ ঠিক বলেছে তাহলে জিত না হলে কিন্তু গেল এমন সময় ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন হে পণ্ডিত জি শুনে রেখে দেন আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি চান উত্তর দেব কিন্তু তার আগে একটা কথা আপনার কাছে আমি জেনে নেব পণ্ডিতজি বলে আবার জানা জানার কি দরকার আছে আমি বলুন না ভাই না একটা জানতে চাই বলে আবার জানার কি দরকার আছে আপনি বলুন না ভাই মাথা চুলকায় মনে মনে করছে কোন জালে আবার জড়িয়ে যায় বট চালাক মানুষ কোন জালে না আমাকে ফাঁসিয়ে দেয় আচ্ছা বলুন লোক সামনে আছে সম্মান বাঁচাতে হবে
লোক সামনে আছে বেশি নানা করলে হবে না বলতে আমাকে হবে উপায় নাই সম্মান বাঁচাতে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরাম শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান সেই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন হে পাদ্রি সাহেব হে পণ্ডিত জি শুনে রেখে দেন আচ্ছা বলেন তো দেখি এই যে আলো জ্বলছে আলোর মুখটা কোন দিকে এই যে আলো জ্বলছে আলো কোন দিকে পণ্ডিত জি মাথা চুলকে বলে কি জালে জোড়ালাম রে বাবা আবার আলোর আবার মুখ কোন দিকে আছে এদিক ওদিক তাকাচ্ছে তাকিয়ে বলে আলোর মুখ সব দিকে আলোর মুখ সব দিকে হুজুর বলেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে ও পণ্ডিত জি আপনি যেমন বললেন আলোর মুখ সব দিকে আলো একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মুখটা সব দিকে আছে শুনে রেখে দিন পণ্ডিত জি আমার আল্লাহর রহমতের করুণা আমার আল্লাহর রহমতের দৃষ্টি সারা কুল কায়নাতের উপর আছে এটা হলো আমার যুক্তি আর উক্তিটা শুনে রেখে দেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানে যে মোটা সাহারকটা আছে গর্দানে যে মোটা সাহারকটা আছে এর থেকেও আমার রহমতের দৃষ্টি তোদের আরো কাছে আছে জনগণ মেনে নিতে বাধ্য হলেন জনগণ স্বীকার করলো পণ্ডিত জিও স্বীকার করতে বাধ্য হলো তিন নাম্বার প্রশ্নের যখন উত্তর হয়ে গেল পণ্ডিত জি এবার ভাবনায় ডুবে গেল মনে মনে করছে সর্বনাশ এ আমিও সাধারণ কোন মানুষের সঙ্গে পড়িনি এটা অসাধারণ মানুষের সঙ্গে পড়েছি এ মুসলমানদের ইমাম তো খুব চালাক ঠিক জালে ফালে কৌশলে ফেলে আমাকে ঠিক উত্তর দিয়ে দিচ্ছে আর জনগণ হই হই করে বলছে ঠিক বলেছে কি বিপদে পড়লাম চার নাম্বার লাস্ট কোশ্চেন হুজুর বলছেন প্রশ্ন করুন পণ্ডিত জি প্রশ্ন করবো অত তাড়াতাড়ি করছেন কেন ভাবতে দিন ভাবতে দিন কষ্ট হচ্ছে আপনাদের এই সবাই বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেবো এই 12:30 বেজে গেছে আমার কষ্ট না তো তাহলে এইটুকু বলে শেষ করে দি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা চার নাম্বার প্রশ্নের জন্য বেশ কিছু সময় নিলেন পণ্ডিত জি বেশ কিছু সময় অপেক্ষা করলেন বেশ কিছু সময় অপেক্ষা করেছেন হুজুর তার মাঝখানে বলেছেন তাড়াতাড়ি প্রশ্ন করুন জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছে বাবারা অপেক্ষা করুন প্রশ্ন করবেন পণ্ডিত জি সেই সময় পণ্ডিত সাহেব প্রশ্ন করছেন ও মুসলমানদের ইমাম এবার যে প্রশ্নটা করব এটা চরম কঠিন প্রশ্ন করব আপনি তিনটে প্রশ্নের উত্তর পারলেও এই প্রশ্নের উত্তর আপনি পারবেন না গ্যারান্টি দিচ্ছি আপনি পারবেন না এটা হলো সবচেয়ে কঠিন প্রশ্ন আচ্ছা হুজুর বললেন বাবা আপনি বলুন পণ্ডিত জি আপনি বলুন আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে প্রবীণ মানুষ আপনি চ্যালেঞ্জ করেছেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমার আল্লাহ যদি আমাকে বলেন ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নেরও উত্তর আমি দিয়ে যাব এ তরুণ যুবকেরা চার নাম্বার প্রশ্ন করার জন্য তৈরি হলেন পণ্ডিত জি বললেন তাহলে প্রশ্ন করি হুজুর বললেন করুন সেই সময় পণ্ডিত জি বললেন আচ্ছা চার নাম্বার লাস্ট কোশ্চেন বাবা কঠিন কোশ্চেন হে মুসলমানদের নেতা মুসলমানদের ইমাম আপনার বয়স কম পারবেন না এটা হলো বড্ড কঠিন প্রশ্ন আপনি অপমানিত হয়ে যাবেন দেখুন যেহেতু আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এ প্রশ্ন আমাকে করতেই হবে তবে শুনে রাখুন পণ্ডিত জি বললেন হে মুসলমানদের ইমাম আপনি তিনটে প্রশ্নের উত্তর দিয়েছেন বলে এটা পারবেন এটা ভাববেন না এটা হলো সবচেয়ে কঠিন প্রশ্ন আমার নির্বাচিত কঠিন প্রশ্ন আচ্ছা আপনি যখন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তবে চার নাম্বার কোশ্চেন আমি করব এই জনগণের সামনে আচ্ছা জনগণ সাক্ষী দেখো তোমরা আমি চার নাম্বার প্রশ্ন করি হে মুসলমানদের ইমাম আপনি আল্লাহ আল্লাহ করেন আল্লাহর নামের ইবাদত করেন
আল্লাহর নামে নামাজ পড়েন জিকির করেন রোনা জারি করেন উপাসনা করেন তেলাওয়াত করেন আচ্ছা বলেন তো দেখি রাজার আগে রাজা থাকে নেতার আগে নেতা থাকে জমিদারের আগে জমিদার থাকে ছেলের আগে বাপ থাকে বাপের আগে দাদু থাকে বলুন তো দেখি আল্লাহর আগে কটা আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে যুক্তি এবং উক্তির মাধ্যমে বলতে হবে শুধু বলে দিলে হবে না এমন বলতে হবে যাতে জনগণ মেনে নেয় আর এমন রেফারেন্স দিতে হবে যাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই রেফারেন্স কে সাপোর্ট করে এমন উক্তি দাও যুক্তি এবং উক্তি দিতে হবে সেই সময় দেখা যায় মুসলমানদের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান আপনার প্রশ্নের উত্তর আমি যুক্তি এবং উক্তির মাধ্যমে দিয়ে দেব হে বাবা পণ্ডিত জি হে প্রবীণ মানুষ আপনি জ্ঞানী মানুষ আপনি শিক্ষিত মানুষ আপনি বিদ্ধ পণ্ডিত মানুষ আপনি বুজুর্গ মানুষ আপনি আমার অনেক সম্মানের পাত্র আপনার প্রশ্নের আমি উত্তর দেব ইনশাআল্লাহ যুক্তি এবং উক্তির মাধ্যমে দেব কিন্তু তার আগে আপনি আমাকে একটু উত্তর দিন একটা কথা আপনার কাছে আমি জেনে নিতে চাই যেই বলেছে পণ্ডিতের মাথা গরম করে সর্বনাশ তুমি আবার কি আমার কাছে প্রশ্ন জানতে চাও আবার কি বুঝে নিতে চাও অত বোঝা বুঝির দরকার নাই যেটা জানো সেটা বলো বলে না না রাগ করবেন না আমি আপনার কাছে উত্তর চাই না কিন্তু একটা কথা আপনি জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ তাই আপনার কাছে জেনে নিতে চাই বলে আচ্ছা বলো তাহলে কি জানতে চাও বলছে আচ্ছা পণ্ডিত যে আপনি এক থেকে গণনা করুন এক থেকে গণনা করুন পণ্ডিত যে আমার মাথা চুলকাচ্ছে সর্বনাশ কোন জালে জড়িয়ে না দেয় আচ্ছা গণনা করছি সবাই আছে জনগণ আছে মান সম্মান নষ্ট হবে গণনা করতে পারছি না না পারবো গণনা করতে গণনা শুরু করে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হুজুর বললেন স্টপ আর গণনা করতে হবে না স্টপ বলার সঙ্গে সঙ্গে পণ্ডিতজি স্টপ করে নিয়েছেন পাদ্রী সাহেব স্টপ করেছেন হুজুর বললেন আপনাকে যেমন স্টপ করতে বললাম আপনি বন্ধ করলেন আবার যখন বন্ধ করতে বলবো তখন বন্ধ করবেন তার আগে গণনা চালু করে যাবেন গণনা কিন্তু বন্ধ করবেন না বলে ঠিক আছে কত থেকে গণনা করবো এগারো থেকে এগারো বারো বলে না না ওদিকে গণনা করতে হবে ব্যাকে গণনা করুন এবার পেছন দিকে গণনা করুন তার মানে হলো নয় আট গণনা করুন মাথা চুলকাচ্ছে সর্বনাশ কি জালে ফের জড়ি না যায় আবার কোন ঝামেলায় পড়ে না যায় বাধ্য হয়ে উপায় নাই লোকজন দেখছে তো গণনা শুরু করেছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হুজুর বন্ধ করতে বলেননি উনি চুপ করে আছেন আমি তো আপনাকে চুপ করতে বলি নাই গণনা বন্ধ করতে বলি নাই আপনি গণনা কেন বন্ধ করলেন মনে করছে আবার মনে গণনা করতে বলেছে আবার শুরু করেছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আবার স্টপ করেছে হুজুর বলেন না আমি তো আপনাকে গণনা বন্ধ করতে বলি না আপনি ব্যাকে গণনা করতে থাকুন তখন পণ্ডিত জি রেগে গিয়ে বলে আরে মশাই একের আগে কোনো সংখ্যা নাই যা আছে সব একের পরে হুজুর বলেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের অ্যানসার হয়ে গিয়েছে আপনি যেমন বললেন একের আগে কিছু নাই যা আছে একের পরে আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহর আগে কিছু নাই যা আছে সব আল্লাহর পরে জোরে হবে না আরে জোরে হবে না জনগণ স্বীকার করে নিল পাদ্রী সাহেব পণ্ডিত জি স্বীকার করতে বাধ্য হলেন হুজুর বলেন এটা হলো আমার যুক্তি এবার উক্তিটা শুনে রেখে দেন বিসমিল্লাহির রহমানির রহিম
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলো সে আল্লাহ হলেন এক আল্লাহ অভাব শূন্য আল্লাহ কাহাকেও জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই সেহি আল্লাহ জওয়ান Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. Se Allah samotullo, prithibi kul kainate ar keu nai. Janagon sikar korte baddho holo, janagon sikar kore nilo. Padri sahebo mene nite baddho holo. Padri sahebo wada moto dekhlen hai re hai, ar amar kono upay nai. Padri saheb imam saheb, boyoshe kom boyoshe olpo. তরুণ যুবক ইমাম ইমামে আজামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে যা জোরে হবে না আমার আল্লাহকে চিনতে হবে আল্লাহর হয়ে যেতে হবে আল্লাহর বান্দা হতে হবে আল্লাহ বলছেন বান্দারে সাচ্চা মুসলমান না হয়ে মরবি না সাচ্চা মুসলমান না হয়ে মরবি না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাচ্চা মুসলমান যদি হয়ে যায় লা তাখাফ ওয়ালা তাহজান তোর কোনো ভয় নাই চিন্তাও নাই জোরে বলুন সুবহানাল্লাহ সাচ্চা মুসলমান হওয়ার জন্য নবী চিনতে হবে নবী চিনতে হবে মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলের ইতাআত করলো গোলামি করলো সে আমি আল্লাহ আমারই গোলামি করলো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর সুন্নাত গুলোকে মানতে হবে নবীর সুন্নাত গুলোকে মানতে হবে রাসূলের সুন্নাত যদি মানেন আল্লাহর হুকুম যদি মানেন আপনি নামাজি হয়ে যান রোজাদার হয়ে যান পরহেজগার হয়ে যান রাসূলের সুন্নাত দাঁড়িটা রেখে দেন হারাম থেকে দূরে থাকেন হালাল পথে চলেন পিতামাতার খেদমত করবেন সুদ ঘুষ জিনা থেকে দূরে থাকবেন ভাই আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন বাচ্চাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেবেন এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেবেন এতিম বাচ্চাকে ভালোবাসবেন গরীব এতিমের বাচ্চাকে মহব্বত করবেন এতিম বাচ্চা যদি পান আপনার কিছু দেওয়ার ক্ষমতা নাই মাথায় হাতটা বুলিয়ে দেন রাসূল বলছেন তোমার হাতের তালুতে যতগুলো ওই বাচ্চার মাথার চুল লেগেছে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবেন জোরে হবে না তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার বিদায় নেব আপনাদের কাছ থেকে আমি আমার বলা বক্তব্যের মেন উদ্দেশ্য হলো দুটো একটা হলো আল্লাহ চিনুন আর একটা হলো নবী জানুন আল্লাহ চিনুন আর নবী জানুন আপনারা আমার নবী আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন মহব্বত করেছেন কতটা প্যার করেছেন বাবাজি আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানের আগমা দরুদ শরীফ আল্লাহুম্মা তা আগে বলতে হতো তো এখন পৌনে একটার সময় তোমরা পৌনে একটার সময় দান নিয়ে এসেছো তট